بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين, والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা বিশ্বপ্রতিপালক আল্লাহ তাআলার জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ ও সাহাবীগণের উপর। আমি মসজিদে কতিপয় বিষয়ের উপর পাঠদান করেছিলাম, সেগুলোর মধ্যে শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ রচিত মাসাইলুল জাহিলিয়াও ছিল। কয়েকজন ছাত্র ওইগুলো ক্যাসেট রেকর্ড করে, আরও কয়েকজন ছাত্র রেকর্ড থেকে পাঠগুলোকে কাগজে লিপিবদ্ধ করে আমার নিকটে পেশ করে। আমি তা পড়ার পর কিছু ত্রুটি থাকা সত্ত্বেও তা মুদ্রণ ও প্রকাশন পরামর্শ দিই, যাতে এর মাধ্যমে ব্যাপক উপকার লাভ করা হয়। কারণ কথায় বলে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। পাঠকের নিকট আমি আশা করি ভুল ত্রুটি পরিলক্ষিত হলে সংশোধনের জন্য তারা আমাকে সে বিষয়ে অবহিত করবে। আল্লাহ তাআলা সকলকে উপকারী জ্ঞান অর্জন ও ভালো আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। লেখক ডক্টর সালেহ ইবনে ফাউজান আল ফাউজান। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহিমুল্লাহ তার মাসাইলুল জাহিলিয়া নামে পুস্তকের ভূমিকায় বলেন, এই মাসাইলগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিল আহলে কিতাব ও উম্মি নিরক্ষর লোকেদের বিরোধিতা করেছেন, সুতরাং এ সকল বিষয়ে কোনো মুসলিম অজ্ঞ থাকতে পারে না। মন্দের বিপরীত বিষয় দ্বারা ভালোটা প্রকাশ পায় এবং বিপরীতমুখী বিষয় দ্বারা বিভিন্ন বিষয় স্পষ্ট হয়। জাহিলি বিষয়সমূহের মধ্যে সবচেয়ে ভয়ানক ও মারাত্মক বিষয়, সবচেয়ে ভয়ানক ও মারাত্মক জাহিলিয়া হচ্ছে অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত ওহির প্রতি বিশ্বাস না রাখা। এর সাথে যদি জাহিলরা যে নীতি অবলম্বন করত তা যুক্ত হয়, তাহলে ক্ষতিপূরণ লাভ করবে। আল্লাহ তাআলা বলেন, যারা বাতিলে বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। সূরা আনকাবুত 52 নম্বর আয়াত। ব্যাখ্যা, এটি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহিমুল্লাহর একটি গবেষণা কর্ম যার নাম মাসাইলুল জাহিলিয়া, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলদের বিরোধিতা করেছেন। মাসাইলুল জাহিলিয়া গ্রন্থে 128টি বিষয় উল্লেখ আছে। লেখক কোরআন সুন্নাহ ও বিদ্বানদের কথা থেকে সেগুলো চয়ন করেছেন। মাসাইলুল জাহিলিয়া দ্বারা উদ্দেশ্য, জাহিলি সমস্যা সম্পর্কে মুসলিমদের সতর্ক করা, যাতে তারা সেগুলো থেকে বিরত থাকতে পারে, কেননা সেগুলো মারাত্মক ক্ষতি সাধন করে। যেসব বিষয় বা সমস্যার ব্যাপারে জাহিল কিতাবধারী ও উম্মি বা নিরক্ষরদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেছেন, তা লেখক রহিমুল্লাহ বর্ণনা করেছেন। কিতাবী দ্বারা উদ্দেশ্য, কিতাবী দ্বারা আহলে কিতাব তথা ইয়াহুদি ও খ্রিস্টানদের উদ্দেশ্য, কেননা ইয়াহুদিদের নিকট ছিল তাওরাত যা মুসা আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়, আর খ্রিস্টানদের নিকট ছিল ইঞ্জিল যা ঈসা আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। এ কারণে তারা আহলে কিতাব নামে অভিহিত। তারা বর্তমানে তাওরাতকে প্রাচীন অঙ্গীকার ওল্ড টেস্টামেন্ট এবং প্রাচীন গ্রন্থ বলে থাকে, আর ইঞ্জিলকে বলে নতুন অঙ্গীকারের পুস্তক বা নিউ টেস্টামেন্ট। এসব তাদের পরিভাষা মাত্র। এ দুটি মর্যাদা সম্পূর্ণ মহান গ্রন্থ আল্লাহ তাআলা দুজন সম্মানিত নবীর উপর নাজিল করেন, তারা হলেন ঈসা ও মুসা আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে তাওরাত একটি বড় আসমানি কিতাব, আর ইঞ্জিল হলো তাওরাতের পরিপূরক ও সত্যায়নকারী গ্রন্থ, এই জন্য তাদেরকে আহলে কিতাব বলা হয়। সুতরাং আহলে কিতাব ও অন্যান্যদের মাঝে পার্থক্য হলো অন্যদের কিতাব দেওয়া হয়নি। উম্মি বা নিরক্ষর দ্বারা উদ্দেশ্য, আরবের যে সকল লোক দিনের তাওরাত বা ইঞ্জিলের উপর ছিল না, তারা উম্মি নামে পরিচিত। উম্মিউন শব্দটি উম্মি এর বহুবচন, শব্দটি আল উম এর দিকে সমন্বিত, আর উম্মি তারা যারা লিখতে ও পড়তে জানে না।
কারণ তারা আরবরা এমন সম্প্রদায় যাদের অধিকাংশই লেখাপড়া জানত না। পবিত্র কুরআন নাজিলের পূর্বে তাদের নিকট কোনো কিতাব ছিল না, এই জন্য তাদেরকে উম্মি বলা হয়। আল্লাহ তাআলা বলেন, তিনি উম্মিদের মাঝে একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে। সূরা আল জুমুয়াহ 2 নম্বর আয়াত। তিনি আরও বলেন, আমি তাদেরকে কোনো কিতাব দেইনি যা তারা অধ্যয়ন করত, এবং তোমরা পূর্বে তাদের প্রতি আর কোনো সতর্কতা পারি। আমি তাদেরকে কোনো কিতাব দেইনি যা তারা অধ্যয়ন করত, এবং তোমার পূর্বে তাদের প্রতি আর কোনো সতর্ককারী প্রেরণ করিনি। সূরা সাবা 44 নম্বর আয়াত। তিনি আরও বলেন, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করো যাদের পিতৃপুরুষকে সতর্ক করা হয়নি, কাজেই তারা উদাসীন। সূরা ইয়াসিন 1 নম্বর 6। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উম্মি বলেছেন, যেমন যারা অনুসরণ করে রাসূলের যে উম্মি নবী, যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইঞ্জিলে লিখিত পায়, যে তাদেরকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। সূরা আল আরাফ 157 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলার কারণ হলো তিনি পড়তে ও লিখতে জানতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া না জানা সত্ত্বেও এই মহান গ্রন্থ নিয়ে আসাই প্রমাণ করে তার রিসালাত সত্য এবং এতে তার জন্য মুজিজাও রয়েছে। অতএব আরবরা ছিল উম্মি, তাদের নবীও ছিল উম্মি, এটাই উম্মির অর্থ। জাহিলিয়াহ দ্বারা উদ্দেশ্য। আল জাহিলিয়াহ শব্দটি আল জাহাল থেকে এসেছে। জাহল অর্থ জ্ঞানহীন, জ্ঞান শূন্যতা। আর জাহিলিয়া বলা হয় সেই সময়কে যখন কোনো রাসুল ও কিতাব ছিল না। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হওয়ার পূর্বে অবস্থাকে জাহিলিয়া বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। সূরা আল আহজাব 33 নম্বর আয়াত। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হওয়ার পূর্বের অবস্থাকে বোঝানো হয়েছে, কেননা তখন গোটা মানবজাতি ভ্রষ্টতা, কুফরি ও নাস্তিকতায় ডুবেছিল। কারণ কোরআনের পূর্বে রিসালাত বা আসমানি কিতাব চিহ্নিত নিশ্চিহ্ন হয়েছিল। ইহুদিরা তাদের কিতাব তাওরাতকে বিকৃত করে, তারা তাতে অনেক কুফরি, ভ্রষ্টতা ও নোংরা কথা সংযোজন করে। এমনইভাবে খ্রিস্টানরাও ঈসা আলাইহ আসাল্লামের উপর ইঞ্জিল নাজিল হওয়ার সময় তা যে অবস্থায় ছিল সে অবস্থা থেকে পরিবর্তন করে। ইঞ্জিল পরিবর্তনকারী ব্যক্তির নাম বালাস বা বুলাস অথবা সাবিল। সে ছিল ইয়াহুদি বা নাবী ঈসা আলাইহিসাল্লামের প্রতি বিদ্বেষী। এ লোক ষড়যন্ত্র ও প্রতারণার আশ্রয় নিয়ে ঈসা আলাইহিসাল্লামের দিনে বিভ্রান্তির সৃষ্টি করে। সে ঈসা আলাইহিসাল্লামের উপর ইমান আনার ভান দেখায়। সে প্রকাশ করে যে সে ঈসা আলাইহিসাল্লামের সাথে পূর্ব শত্রুতার জন্য অনুতপ্ত। তার দাবি অনুযায়ী সে একটি স্বপ্ন দেখার পর ঈসা আলাইহিসাল্লামের উপর ইমান আনে। খ্রিস্টানরা তার কথাকে সত্যায়ন করল। অতঃপর সে ঈসা আলাইহিসাল্লামের উপর অবতীর্ণ ইঞ্জিল নিল। তারপর সে ইঞ্জিল কিতাবে পৌত্তলিকতা, শির্ক ও কুফরি ডুবিয়ে দেয়। এমনকি তাতে ত্রিদত্ত্ববাদও উল্লেখ করে, অর্থাৎ আল্লাহ তাআলা তিন উপাস্যের একজন, নাউজুবিল্লাহ, আর ঈসা আলাইহিসাল্লাম আল্লাহর পুত্র অথবা তিনি আল্লাহ, নাউজুবিল্লাহ। সে তাতে ক্রুসের ইবাদতের বিষয়টি প্রকাশ করায়। তাছাড়া আরও অন্যান্য ঘৃণ্য কুফরি সে তাতে প্রবেশ করায়। আর খ্রিস্টানরা তাকে আলিম ও ইঞ্জিলে বিশ্বাসীর মনে করে এসব ব্যাপারে তার কথার সত্যায়ন করে। তাদের দাবি অনুযায়ী তারা তাকে বালাস তথা ঈসা আলাইহিসাল্লামের দূত, রসুল বলে গণ্য করে। ঈসা আলাইহিসাল্লামের দিনে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়াই তার লক্ষ্য ছিল। তার ইচ্ছা পূরণ হয়। পৌত্তলিকতা, ত্রিতত্ত্ববাদ এবং ঈসা আলাইহিসাল্লামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করার আকীদা অথবা তিনি তিনজনের একজন, এসবের মাধ্যমে সে ঈসা আলাইহিসাল্লামের দিনকে নষ্ট করে। সে তাতে অনেক পৌত্তলিকতার অনুপ্রবেশ ঘটায় এবং খ্রিস্টানরাও তাকে মেনে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হওয়ার পূর্বে এটা ছিল আহলে কিতাবদের অবস্থা। তবে তাদের মধ্যে কিছু সংখ্যক লোক সঠিক দিনের উপর ছিল। তাদের অধিকাংশই কুফরি ও আল্লাহর দিনের পরিবর্তনের উপর ছিল। আরবরা দুভাগে বিভক্ত। এক, পূর্ববর্তী দিনের অনুসারী, যেমন ইয়াহুদি, খ্রিস্টান ও অগ্নিপূজারক। দুই, একনিষ্ঠ দিনে বিশ্বাসী, ইব্রাহিম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের দিনে বিশ্বাসীরা, বিশেষত হিজাজ ও মক্কা অঞ্চলে। তাদের মাঝে একজন লোক ছিল, তার নাম আমর ইবনু লুহাই আল খুজাই। তিনি হিজাজের শাসক ছিলেন। তিনি ইবাদত, ন্যায়নিষ্ঠতা ও যথাযথ ধার্মিকতা প্রকাশ করতেন।
তিনি চিকিৎসার জন্য সিরিয়ায় গমন করেন। সেখানে সিরিয়াবাসীকে মূর্তি পূজায় লিপ্ত দেখে তা ভালো মনে করেন। এ কারণে চিকিৎসা শেষে সিরিয়ায় এসে তিনি কিছু মূর্তি নিয়ে আসেন। তিনি ওইসব মূর্তির খুঁজতে থাকেন যা নূহ আলাইহিসসালামের যুগের পর ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়। মূর্তিগুলো হলো ওয়াদ, সুয়াহ, ইয়াগুস, ইয়াকুক, নাসর ইত্যাদি। তুফানে মূর্তিগুলো ভেঙে যায়। তারপর শয়তান এসে ওইসব মূর্তির জায়গাসমূহ দেখিয়ে দেয়। এরপর সে মূর্তি খুঁজে বের করে। তারপর আরবের বিভিন্ন গোত্রের মাঝে মূর্তিগুলো বণ্টন করে দেয় এবং সেগুলোর ইবাদতের আদেশ করে। আরববাসীরা তার নিকট থেকে মূর্তিগুলো গ্রহণ করে। এইভাবে ইজাজ ও আরবের অন্যান্য এলাকায় শিরকের বিস্তার ঘটে। তারা ইব্রাহিম আলাইহিসসালামের দিনকে পরিবর্তন করে আর তারা ওইসব মূর্তিগুলোর নামে চতুষ্পদ জন্তু ছেড়ে দেয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরকে জাহান্নামের হাঁটানাটানি করতে দেখেন। অর্থাৎ সে তার নারী ভুঁড়ি টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে মানুষ স্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত ছিল। কিতাবধারী, উম্মি ও অন্যান্য সবাই পথভ্রষ্ট ছিল। তবে কতিপয় আহলে কিতাব সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু তারা নবুয়তের পূর্বে শেষ হয়েছে, ফলে জমিনে অন্ধকার ভরে যায়। হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর প্রতি দৃষ্টি ফিরালেন, অতপর আরব অনারব সবার প্রতি ঘৃণা প্রকাশ করলেন, অর্থাৎ ক্রোধ দেখালেন, তবে কতিপয় আহলে কিতাব ব্যতীত। এই ঘুর, আমানিসা, চূড়ান্ত জাহিলিয়াত, পথভ্রষ্টতা, পথ হারা পরিবেশ এবং আসমানি রিসালাত ও কিতাবের অনুপস্থিতিতে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্যে থেকে তাদের প্রতি একজন রাসুল পাঠিয়েছেন, যে তাদের কাছে তার আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেয়, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল। সূরা আলে ইমরান। তারা পূর্বে স্পষ্ট ভ্রষ্টতা ছিল, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পূর্বে ভ্রষ্ট ছিল। পূর্বে জাহিলিয়া শব্দের বিশেষণ করা হয়েছে যে এটি জাহাল থেকে এসেছে, যার অর্থ জ্ঞান শূন্যতা, মূর্খতা, আর যা কিছু জাহিলিয়াতের দিকে সম্বন্ধিত তাই নিন্দনীয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহিল যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীকে সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন। এখানে সৌন্দর্য প্রকাশের অর্থ হলো হাট বাজার ও মানুষের সামনে সৌন্দর্য প্রকাশ করা। কেননা জাহিলি যুগের মহিলারা সৌন্দর্য প্রকাশ করত, বরং গোপনাঙ্গ প্রকাশ করে দিত। যেমন কাবা তাওয়াফের সময় মহিলারা অহংকারবশত সৌন্দর্য প্রকাশ করত। আল্লাহ তাআলা বলেন, যখন কাফিররা তাদের অন্তরে আত্ম আহামিকা পোষণ করেছিল, জাহিলি যুগের আহামিকা। এখানে নিন্দা অর্থে এটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ জাহিলি আহামিকা প্রদর্শন নিকৃষ্ট কাজের অন্তর্ভুক্ত। কোনো এক যুদ্ধে আনসার ও মুহাজির দুজন লোকের মাঝে দ্বন্দ্ব হয়। তারা উভয়ে নিজ নিজ গোত্রের লোকেদের সাহায্যের জন্য ডাকতে শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে তাদেরকে বললেন, তোমরা কি জাহিলিদের মতো ডাকাডাকি শুরু করেছ? অথচ আমি তোমাদের মাঝে বিদ্যমান। এ ধরনের হাক ডাক ছেড়ে দাও, কেননা তা নিকৃষ্ট কাজ, অর্থাৎ গোত্র দিয়ে দ্বন্দ্ব খারাপ কাজ। মুমিনগড় পরস্পর ভাই ভাই, আনসার ও মুহাজিরদের মাঝে কোনো পার্থক্য নেই, বিভিন্ন গোত্রের মাঝেও কোনো পার্থক্য নেই। বিশ্বাসগতভাবে তারা ভাই ভাই এবং একটি দেহ ও নির্মিত ভবনের মতো, যার অঙ্গ প্রত্যঙ্গ পরস্পর সম্পৃক্ত। মুসলিমের উপর আবশ্যক হলো আরব ও অনারব এবং বিভিন্ন গোত্রবর্ণের সাথে তাকওয়া, আল্লাহ বিরুদ্ধ ছাড়া পার্থক্য সৃষ্টি না করা। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাবান যে তোমাদের মধ্যে অধিক তাকওয়ার সম্পূর্ণ। সূরা আল হুজরাত 13 নম্বর আয়াত। তিনি আরও বলেছেন, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই, কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দেও। সূরা আল হুজরাত 10 নম্বর আয়াত। অতএব বংশ ও গোত্রের আহামিকা জাহিলিয়াতের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ তার কাঁধে অনুগত্যের বাইয়াত নেই, সে জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করলো। কারণ জাহিল ছিল তার নৈরাজ্যবাদী, তারা কোনো আমির, শাসক বা সুলতান, সম্রাটকে পরোয়া করে না। এ হলো জাহিলদের অবস্থা। সার কথা হলো, জাহিলি সব কর্মকাণ্ড নিকৃষ্ট ও নিন্দনীয়। জাহিলদের মতে কর্মকাণ্ড করতে তাদেরকে নিষেধ করা হয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াত প্রাপ্তির পর জাহিলি যুগের সমাপ্তি হয়। নবুয়াতের পর সাধারণ জাহিলিয়াতের অবসান হয়। মানুষের মাঝে দ্বীনের জ্ঞান চর্চা ও ইলম ফিরে আসে। কুরআন সুন্নাহ নাজিল হয়। জ্ঞান চর্চা চলতে থাকে, ফলে জাহিলিয়াত তথা অদ্রতা এবং অজ্ঞতা দূরীভূত হয়। কেননা যতক্ষণ কুরআন হাদিস ও বিদ্বানদের সাথে সহচর্যা হয় ততক্ষণ জাহিলিয়াত থাকতে পারে না। ওই সময় সাধারণত জাহিলিয়াতের অবসান হয়, ফলে কিছু মানুষ অথবা গোত্র অথবা কিছু অঞ্চলে জাহিলিয়াত থাকতে পারে, অর্থাৎ আংশিক জাহিলিয়াত থাকতে পারে। এক ব্যক্তি তার ভাইকে হে কালোর বেটা বলে গালমন্দ করছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি তার মায়ের নাম ধরে গালি দিলে? তুমি তো এমন লোক যার মাঝে এখনও জাহিলিয়াত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে চারটি জাহিলিয়াতের রীতি চালু থাকবে, তা দ্বারা পরিত্যাগ করতে হবে। গোত্রের গৌরব করা, বংশমর্যাদা খাটো দেয়া, মৃত্যুর জন্য কান্না বিলাপ করা, তারকারাজির মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা। হাদিসটি প্রমাণ করে কিছু মানুষের মাঝে এই নিকৃষ্ট জাহিলিদের রীতি চালু থাকবে, ফলে এসবের মাধ্যমে তারা কাফির হবে না। আল্লাহর রহমত সাধারণত জাহিলিয়াতের দূরীভূত হয়েছে। এজন্য বৈধ নয় যে মানুষ জাহিলিয়াতের মধ্যে আছে অথবা জাহিলি জগৎ, কেননা এভাবে বলা রিসালাত ও কুরআন সুন্নাহকে অস্বীকার করার অন্তর্ভুক্ত, তাই এটা বলা বৈধ নয়। বরং এভাবে বলতে হবে যে কিছু মানুষের মাঝে জাহিলিয়াত আছে অথবা কিছু ব্যক্তি জাহিল স্বভাবের অথবা জাহিলি স্বভাবের কিছু অংশ বিদ্যমান। এইভাবে বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত লাভের পূর্ববর্তী ও পরবর্তী যুগের মাঝে পার্থক্য সূচিত হবে। কিছু মানুষ বলতে পারে, জাহিলিয়াত যেহেতু শেষ হয়েছে তাহলে জাহিলি বিষয়সমূহ আলোচনার প্রয়োজন কি? আমরা তো মুসলিম, প্রশংসা আল্লাহরই। জবাব হলো, জাহিলি সমস্যা থেকে বেঁচে থাকা, এই বিষয়ে জ্ঞান অর্জন করে মানুষ সতর্ক হবে। তা না হলে মানুষ বুঝবে না, তখন সে তাতে জড়িয়ে পড়বে। জাহিলি কর্ম থেকে সতর্ক ও বিরত থাকার জন্য এ সম্পর্কে আলোচনা ও গবেষণা হওয়া দরকার। কবি বলেন, আমি জেনেছি মন্দ প্রয়োগের জন্য নয়, যেন তাতে সদা সতর্ক রয়, যে জানে নিয়ে তাহা ডুবে রবে সেথায়। জাহিলি সমস্যা সম্পর্কে জানার একটি প্রথম দিক। আর দ্বিতীয় দিক হলো, যখন জাহিলিয়াত সম্পর্কে জ্ঞান অর্জন হবে তখন ইসলামের মর্যাদা বোঝা যাবে। কবি বলেন, মন্দের বিপরীতে ভালো প্রকাশ পায়, বিপরীতমুখী বিষয় দ্বারা অনেক কিছু বোঝা যায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলামের রশি একটা একটা করে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা তখনই যখন কেউ ইসলামের ছায়ায় বড় হয়েও জাহিলিয়াত সম্পর্কে জানবে না। সুতরাং জাহিলি বিষয়ে মানুষের অজ্ঞ হলে জাহিলি কর্মে লিপ্ত হতে পারবে, কেননা শয়তান জাহিলি কর্ম ভুলে যায়নি এবং সে অসচেতনও নয়, বরং সে জাহিলি কাজের কর্মের দিকেই মানুষকে ডাকে। শয়তান ও তার অনুসারীরা ভ্রষ্টতার দিকে আহ্বানকারী। জাহিলি কর্ম উজ্জীবিত করা, শির্ক বিদাত কুসংস্কার ও প্রাচিত্যের দিকে তারা ডাকতেই থাকে। এসবের উদ্দেশ্য হলো ইসলামকে নিশ্চিহ্ন করা ও মানুষকে জাহিলিয়াতের দিকে রাখা। সুতরাং জাহিলিয়াত থেকে বিরত ও দূরে থাকার জন্যে এ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন আবশ্যক। শায়খ রহিমুল্লাহ বলেন, সবচেয়ে ভয়াবহ ও মারাত্মক জাহিলিয়াত হচ্ছে অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত ওহির প্রতি বিশ্বাস না রাখা। কেননা জাহিলরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তাকে বিশ্বাস করে না, আর তারা আল্লাহ তাআলার পথ নির্দেশন গ্রহণ করে না যা তিনি নিয়ে এসেছেন। শায়খ রহিমুল্লাহ বলেন, তার সাথে যদি জাহিলরা যে নীতি অবলম্বন করত তা যুক্ত হয় তাহলে ক্ষতি পূর্ণতা লাভ করে, অর্থাৎ প্রকাশ্য ও গোপনে ফাসাদ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। গোপন ফাসাদ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস না রাখা, আর প্রকাশ্য ফাসাদ হলো জাহিলি বিষয়সমূহকে ভালো মনে করে পালন করা। এইভাবে প্রকাশ্য ও গোপন বিষয় ধ্বংস হলে তখন ক্ষতিপূর্ণতা হয়। আমরা এ থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। এটাই হলো জাহিলিয়াত সম্পর্কে না জানার কুফল। সুতরাং জাহিলরা যেসব কুনীতির উপর ছিল তাকে ভালো মনে করা বৈধ নয়, বরং অবশ্য হলো এটাকে অস্বীকার করা ও তা জঘন্য মনে করা। সেই জন্যে যারা জাহিলি কর্মকে ভালো মনে করে তারা তাদেরই অন্তর্ভুক্ত। এই বিষয়ে শাইখের দলিল, যারা বাতিলে বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। সূরা আনকাবুত 52 নম্বর আয়াত। বাতিলের প্রতি ঈমান এনেছেন অর্থাৎ বাতিলকে বিশ্বাস করেছেন। বাতিল হলো হকের বিপরীত। কোনো বিষয়ে হকের বিরোধিতা করলে হলে তা বাতিলের বলে গণ্য। বাতিল হলো উদ্ধৃত ধ্বংসশীল বিষয় যাতে কোনো উপকার নেই। আল্লাহ তাআলা বলেন, অতপর সত্যের পর ভ্রষ্টতা ছাড়া কিছু থাকে? সুতরাং কোথায় তোমাদেরকে ফেরানো হচ্ছে? সূরা ইউনুস 1 নম্বর 32।